তৃণমূলের পাহারাদার তিনি নিজেই। কেশপুরের সভা থেকে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ভোটের আগে দলীয় কোন্দল রুখতে কড়া বার্তা নেতার। জনসংযোগে জোর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কেশপুর যাওয়ার পথে গ্রাম ঘুরলেন নেতা, আবাস যোজনা প্রত্যাখ্যান করা ত্রয়ীকে আশ্বাস অভিষেকের। কেন্দ্রীয় প্রকল্পের টাকা খরচই করতে পারেনি রাজ্য, কলকাতা সফরে এসে দাবি স্মৃতি ইরানির, মন্ত্রীর অভিযোগ উড়িয়ে পাল্টা দিলেন কুণাল ঘোষ। রাজ্যের পাওনা আটকে রেখেছে কেন্দ্র, সে কারণেই ডিএ মিলছে না রাজ্য সরকারি কর্মীদের, বকেয়া ডিএ ইস্যুতে ধর্নার মাঝেই দাবি কুণাল ঘোষের। ফের বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনেতা হলেন নরেন্দ্র মোদী, পেছনে জো বাইডেন সহ তাবড় বিশ্ব নেতারা, সাম্প্রতিক সমীক্ষা জানালো মার্কিন সংস্থা। আর্থিক বিপর্যয়ের জেরে ধুঁকছে পাকিস্তান, কোরআন ও পরমাণু বোমা হাতে বিশ্বের কাছে সাহায্য চাওয়ার উপদেশ নেতার, নেতার বক্তব্যে শুরু নয়া বিতর্ক। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। দলীয় কোন্দল বরদাস্ত নয়, পঞ্চায়েত নির্বাচনের আগে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শনিবার কেশপুরের সভা থেকে নিজেকে তৃণমূলের পাহারাদার হিসেবে তুলে ধরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় অদৃশ্য চোখ সবার ওপরে ঘুরে বেড়াচ্ছে, সবাইকে সচেতন করে দিয়ে যাচ্ছি পাহারাদারির দায়িত্বে আমি। দলের অন্দরের খবর, নেতাদের ব্যক্তিগত রেষারেষির জেরে ক্ষতি হচ্ছে তৃণমূলের সংগঠনের। যদিও মঞ্চ থেকে অভিষেকের দাবি দলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, তবে ব্যক্তিগত স্বার্থের জন্য দলকে ব্যবহার করা যাবে না বলে মনে করিয়ে দিয়েছেন তিনি। নেতা কর্মীদের পারস্পরিক রেষারেষির জেরে দল দুর্বল হলে কাউকে ছেড়ে কথা বলা হবে না, হুঁশিয়ারি দিলেন অভিষেক। এদিনের সভা থেকে অভিষেক ফের মনে করিয়ে দিলেন, যারা 5 বছর ঢেলে মানুষের জন্য কাজ করবে তারাই পঞ্চায়েতের প্রার্থী হবে। মানুষ সার্টিফিকেট দিলে তবেই মিলবে টিকিট, যারা তা করবে না তাদের জন্য ব্যবস্থা নেবে দল। দলবদলের প্রবণতা বিষয়েও এদিন মুখ খুলেছেন অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের নাম চূড়ান্ত করবেন জানানোর পাশাপাশি তিনিও দলীয় কর্মীদের দিকে নজর রাখছেন বলে এদিন হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন, তার আগে জনসংযোগে জোর দিচ্ছে ঘাসফুল শিবির। কেশপুরে জনসভা করতে যাওয়ার পথে ফের মাঝপথে নেমে গ্রাম পরিদর্শন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাঁদের অভাব অভিযোগের কথা শুনলেন তিনি। গ্রামবাসীদের সামনেই সেচমন্ত্রী পার্থ ভৌমিককে ফোন করে জমির পাট্টা সংক্রান্ত সমস্যা সমাধানের নির্দেশ দেন অভিষেক। এরপর কেশপুরের আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভায় পৌঁছন তিনি। সভামঞ্চ থেকে কেশপুরের রাজনৈতিক পরিবেশ ব্যাখ্যা করে লড়াকুদের শ্রদ্ধা জানান অভিষেক। আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে তৃণমূলের নেতা কর্মীদের নামে। জনতাকে সঙ্গে নিয়ে নির্বাচনী লড়াইয়ে সেই অভিযোগের জবাব দিতে বদ্ধপরিকর রাজ্যের শাসক দল। এদিকে কেশপুরের জনসভা থেকে সেই কাজটাই যেন শুরু করে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন মঞ্চে শেখ হসিমুদ্দিন, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মঞ্জু দলবেরা ও তাঁর স্বামী তথা তৃণমূলের বুথ সভাপতি অভিজিৎ দলবেরাকে তলব করেন অভিষেক। প্রকাশ্য জনসভায় তাঁদের বাড়ির ছবি দেখিয়ে জানান, এরা কেউই আবাস যোজনার ঘর নেননি, নিজে হসিমুদ্দিনের মেয়ের বিয়ের দায়িত্ব নেওয়ার পাশাপাশি দল তাঁদের ঘর বানিয়ে দেবে বলেও এদিন ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় প্রকল্পের টাকা রাজ্যকে পাঠানো হচ্ছে না বলে বারবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বাংলার নেতা মন্ত্রীরা। কিন্তু এবার কলকাতা সফরে এসে পাল্টা রাজ্যকে দুষলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। কেন্দ্রীয় বাজেটের সুফল বোঝাতে শনিবার কলকাতায় এসে কার্যত রাজ্যকে এক হাত নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। বাংলার সরকার 2017-18 সাল থেকে এখনো পর্যন্ত নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের বরাদ্দ 26,751 লক্ষ টাকা খরচই করতে পারেনি বলে অভিযোগ তাঁর। প্রকল্পের টাকা পাওয়া সত্ত্বেও কেন খরচ করতে পারল না রাজ্য, তা রাজ্যকে জানাতে হবে বলেও দাবি করেন স্মৃতি। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাজেটে আবাস যোজনার বরাদ্দ বৃদ্ধি নিয়েও রাজ্য সরকারকে বিঁধেছেন তিনি। তাঁর কথায় আবাস যোজনায় বরাদ্দ 66% বৃদ্ধি করা হয়।
হয়েছে। রাজ্য সরকারের কাছে স্পষ্ট হওয়া প্রয়োজন, সাধারণ মানুষের সুবিধায় বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে, তাদের নিজেদের দলের স্বার্থে নয়। পঞ্চায়েত নির্বাচনের আবহে কলকাতা সফরে এসে স্মৃতি ইরানির এই দাবিকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। যদিও অভিযোগ উড়িয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, কথা আর সংখ্যার জাগলারি করছেন মন্ত্রী, কেন্দ্র হয় টাকা দেয় না অথবা পরে এমন সময় টাকা দেয় যে কাজ করা যায় না। স্মৃতি ইরানি সস্তার রাজনীতি করছেন এই অভিযোগ তুলে কেন্দ্রের বিজেপি সরকারকে পাল্টা দিয়েছেন তৃণমূল মুখপাত্র। রাজ্যের বকেয়া আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার, আর সেই কারণেই একাধিক ইস্যুতে সমস্যায় পড়েছে রাজ্য, যার অন্যতম সরকারি কর্মীদের ডিএ মেটাতে না পারা। বকেয়া ডিএ ইস্যুতে মুখ খুলে এমনটাই দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। বকেয়া ডিএ এর দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। গত 8 দিন ধরে শহীদ মিনারে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন সরকারি কর্মী এবং পেনশনভোগীদের 28টি সংগঠনের যৌথ মঞ্চের সদস্যরা। তাঁদের দাবি, অবিলম্বে বকেয়া 35% ডিএ রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে, ক্ষতিপূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেওয়ার হুমকিও দিয়েছেন তাঁরা। এর মাঝেই মুখ খুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তিনি বলেন, সকলের আন্দোলন করার অধিকার আছে, কেন্দ্র রাজ্যের প্রচুর পাওনা বাকি রেখেছে বলেই হচ্ছে। যারা আন্দোলন করছেন তারা এটাও ভাবুক, তাঁরাও কেন্দ্রের কাছেও বলুক, তবে কোনো আন্দোলনের জন্য যাতে আমজনতার অসুবিধা না হয় সে কথাও মনে করিয়ে দিয়েছেন কুণাল ঘোষ। আগামী 15 মার্চ ডিএ মামলার পরবর্তী শুনানি, সেদিন কি রায় দেয় সুপ্রিম কোর্ট সেদিকেই তাকিয়ে সরকারি কর্মী এবং পেনশনভোগীরা। ফের বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্র নেতার খেতাব জিতলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন স্থান পেয়েছেন সপ্তমে, দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট, তৃতীয় স্থানে সুইজারল্যান্ড, চতুর্থ অস্ট্রেলিয়া এবং পঞ্চম ব্রাজিলের লুলা দা সিলভা। তবে রাষ্ট্র নেতাদের এই তালিকায় স্থান হয়নি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। চলতি বছরের 26 থেকে 31 জানুয়ারি অবধি গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল সমীক্ষা চালায় মার্কিন সংস্থা মর্নিং কনসাল্ট। বিশ্বের 22 জন রাষ্ট্র নেতার ওপর এই সমীক্ষা চালানো হয়। পছন্দের রাষ্ট্র নেতাদের নিয়ে প্রশ্ন করা হয় প্রাপ্তবয়স্ক এবং শিক্ষিত নাগরিকদের, যাতে মাত্র 40% সমর্থন পেয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। আর সেখানেই সবচেয়ে বেশি 78% সমর্থন পেয়ে বিশ্বের জনপ্রিয়তম রাষ্ট্র নেতার খেতাব পেলেন মোদী। মর্নিং কনসাল্টের সমীক্ষায় গত বছরেও সব থেকে জনপ্রিয় নেতা নির্বাচিত হয়েছিলেন মোদী, এবছরও সেই স্থান ধরে রাখলেন তিনি। গেরুয়া রাজনীতি নিয়ে মোদীর বিরুদ্ধে দেশের আকাঙ্ক্ষের অভিযোগ থাকলেও সামগ্রিকভাবে যে তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েনি সে কথাই প্রমাণ করে দিল এই সাম্প্রতিক সমীক্ষার রিপোর্ট। আর্থিক বিপর্যয়ের জেরে ধুঁকছে পাকিস্তান, এই আবহে দেশের অর্থ সংকট মেটানোর অভিনব উপায় বাতলে দিলেন সে দেশের এক নেতা। পাক নেতৃত্বকে এক হাতে কোরআন, অন্য হাতে পারমাণবিক বোমা ভর্তি সুটকেস নিয়ে অন্য দেশের কাছে সাহায্য চাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সেই পরিস্থিতিতে কেউ তাঁদের খালি হাতে ফেরাবে না বলেও দাবি করেছেন তিনি। পাক নেতার এহেন দাবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক। মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য বৃদ্ধির জেরে ধুঁকছে পাকিস্তান, নানা দেশ ও সংস্থা থেকে বিপুল পরিমাণে ঋণ নিয়ে ইতিমধ্যেই প্রায় মৃত্যুর মুখে দাঁড়িয়ে পাক অর্থনীতি। সমস্যা সামাল দিতে বিভিন্ন দেশের দ্বারস্থ হচ্ছেন ইসলামাবাদের শীর্ষ নেতৃত্ব। এই অবস্থায় শর্ত সাপেক্ষে পাকিস্তানকে সাহায্য করতে রাজি হচ্ছে কোনো কোনো দেশ, আর সেই ইস্যু টেনে তেহরিকে লব্বাইকের ওই নেতার বক্তব্য, কেন দেশের সমস্যা মেটাতে ভিক্ষা চাইছেন আপনারা, বাঁ হাতে কুরআন নিন আর ডান হাতে পারমাণবিক বোমা ভর্তি সুটকেস, এভাবে সুইডেনে যান, বলুন আমরা কুরআনকে রক্ষা করতে এখানে এসেছি। সোশ্যাল মিডিয়ার সূত্রে ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও। ধর্মকে হাতিয়ার করে এহেন কাজ করার উপদেশ শুনে ফের উসকে উঠেছে নয়া বিতর্ক। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।